এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত পড়বে কথাটা কতটুকু সত্য নাউজুবিল্লাহ কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেগফার করা উচিত এই ক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম হাদিস বিশারদগণের মন্তব্য হলো এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসেবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন এটা একজন সালাফ পূর্বসূরির বক্তব্য এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য না নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন ইবনে বাহরা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানত পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাদ রাহমাতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক উলামায়ে কেরাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন লানত পড়বে না আপনার বরং কি হবে আপনি সওয়াব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোনো একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলাওয়াতটা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণে আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে অনুসরণ করতে করতে আপনি 60% শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা না অনেকগুলো লেয়ার আছে 100% শুদ্ধ এটা সবার হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরও ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সওয়াব হবে না বা গুনাহ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেদে বেদে পড়ে স্পিডি তেলাওয়াত করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদেরকে বরং আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবে তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি একাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করার ঠিক আছে তো ইনশাআল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি সওয়াব পাবেন আপনি চেষ্টা করেন কোনো হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হা শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুনাহ হবে না বরং সওয়াব পাবেন ইনশাআল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে ওলামাদের সহযোগিতা নেবেন